আসসালামু আলাইকুম, আমি মাসুম বিল্লাহ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ওয়েব ব্রিজেন সিরিজের দ্বিতীয় পর্বে। গত পর্বে আমরা কিভাবে ওয়েব ব্রিজেনের জন্য আমাদের পিসিকে প্রস্তুত করতে হয় এবং সেই সাথে আমরা একটি ওয়েব পেজ তৈরি করেছিলাম যেখানে আমরা কিছু ট্যাগের ব্যবহার, আজকে আমরা আরো কিছু ট্যাগের ব্যবহার দেখব। চলুন আমরা শুরু করি আজকের। আজকে আমরা যে ট্যাগ নিয়ে প্রথমেই কথা বলবো সেটি হচ্ছে ইমেজ ট্যাগ। ওয়েব পেজে কিভাবে ইমেজ ট্যাগ ব্যবহার করতে হয়, ওয়েব পেজে ইমেজ ট্যাগ ব্যবহার করার জন্য আমি ওয়েবসাইটে ইমেজ ট্যাগ ব্যবহার করার জন্য আমরা সর্বপ্রথম এখানে IMG লিখব এবং ইমেজটি আমরা যে ইমেজটি যুক্ত করতে যাচ্ছি তার একটা সোর্স দিতে হবে, অর্থাৎ SRC অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা এখানে সোর্স দেব। তো আমি কি করছি, ইমেজ লিখে SRC লিখেছি এবং SRC এই কোটেশনের মধ্যে আমাদের ইমেজের সোর্স বলে দিতে হবে। ইমেজের সোর্স আমরা কিভাবে বলবো, আমাদের যেখানে ওয়েব পেজটি রয়েছে সেখানে আমাদের একটা ইমেজ নিয়ে আসতে হবে এবং সেখানেই আমরা ইমেজটি ব্যবহার করব। তো ইমেজ নিয়ে আসার জন্য আমি চলে গেলাম গুগলে, গুগল থেকে আমি একটা ইমেজ ডাউনলোড, আমি ইমেজটি logo.png নামে একটি ইমেজ ডাউনলোড করে নিলাম। এখন এই ইমেজটি আমরা আমাদের ওয়েব পেজে ব্যবহার করব। তো আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে ইমেজটি আমি ওয়েব পেজে ব্যবহার করতে চাচ্ছি সেই ইমেজটি অবশ্যই আমাদের যেখানে ওয়েব পেজটি রয়েছে সেখানে আমাদের ইমেজটি রাখতে হবে। তো ইমেজটিকে আমরা ডাউনলোড করে নিলাম। এখন সোর্সের মধ্যে যদি আমি এখন বলে দিই logo.png, অর্থাৎ আমার ইমেজটির নাম ছিল, আমি যে ইমেজটি যুক্ত করতে যাচ্ছি সেই ইমেজটি হচ্ছে logo.png, তাহলে logo.png ইমেজটাকে এখন যদি আমি ওয়েব পেজটা রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের logo.png নামে একটি ইমেজ আমাদের ওয়েব পেজে যুক্ত হয়ে গেছে। এভাবে আমরা চাইলে ওয়েব পেজের মধ্যে কোনো ইমেজকে যুক্ত করতে পারি। এখন ইমেজ সম্পর্কে আরো কিছু বিষয় অবশ্যই বল, আরো কিছু বিষয় যদি দেখি, তো আমাদের ওয়েবসাইটে একটা ইমেজ না অনেকগুলো ইমেজ থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের এখানে যদি 50টা বা 100টা ইমেজ বা তারও অনেক বেশি ইমেজ আছে তাহলে দেখতে আমাদের খুবই খারাপ লাগবে, বিশ্রী লাগবে। সেক্ষেত্রে আমরা যেটি করতে পারি, আমরা ইমেজের জন্য আলাদা একটি ফোল্ডার তৈরি করব। এই ফোল্ডারে আসলাম, এখানে ইমেজ যে কোনো নাম দিতে পারি, ইমেজেস আমি দিলাম। এই ইমেজেস ফোল্ডারের ভিতরে আমার logo.png ফাইলটাকে রাখবো, অর্থাৎ আমার এই ওয়েবসাইটে যতগুলো ইমেজ ব্যবহার করব সব ইমেজগুলো আমি এক ফোল্ডারের ভিতরে রাখছি। এখন এই ফোল্ডারে রাখার পরে এখন যদি আমি পেজটিকে রান করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ইমেজটি দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না, আমরা সোর্সের মধ্যে শুধু বলে দিয়েছে logo.png, কিন্তু logo.png আমাদের যদি ওয়েব পেজের সাথেই থাকে তাহলে আমাদের logo.png-টা আমাদের এখানে দেখাবে। কিন্তু এখন আমাদের image.png-র সোর্স কোথায়, ইমেজেস ফোল্ডারের ভিতরে logo.png, অর্থাৎ তাহলে আমরা প্রথমে বলে দিলাম ইমেজেস, তারপরে বলে দিলাম logo.png। আর এটি যদি আমরা যেই ফোল্ডারে রয়েছে আমরা যদি লোকেশন ঠিকভাবে বলে না দিই, ওয়েব পেজে বুঝতে পারবে না যে ইমেজটির আসলে লোকেশন কোথায়, তাহলে আমাদের ঠিকঠাকভাবে কাজ করছে। এখন আমাদের ইমেজেস ফোল্ডারের ভিতরে যদি আরও ফোল্ডার থাকে তাহলে আমাদের কী করতে হবে, প্রথমে আমাকে ইমেজেস ফোল্ডারে যেতে হবে, ইমেজেস ফোল্ডারের ভিতরে কোন ফোল্ডারে আমাদের ইমেজটি রয়েছে সেটি বলে দিতে হবে। এভাবে আমরা ওয়েব পেজে ইমেজ যুক্ত করতে পারি। এখানে একটা বিষয় আমি বলে রাখি, কোনো কারণে আমাদের ইমেজটি যদি ওয়েবসাইটে লোড না হয় অথবা ইমেজে কোনো কারণে ভুল দেখা, মানে আমাদের ইমেজের লোকেশন যদি ঠিকঠাকভাবে না পায়, সেক্ষেত্রে আমরা যদি ওয়েব পেজটিকে রান করি তাহলে আমরা এই রকম দেখতে পাচ্ছি। এটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না এটা কিসের জন্য। সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমাদের ওয়েব পেজের মধ্যে অল্টার ট্যাগ ব্যবহার করতে পারি এবং এখানে নাম দিতে পারি ওয়েবসাইট লোগো। তো এখানে আমরা যে কোনো একটা টেক্সট দিয়ে দিতে পারি। এই টেক্সটটি দেওয়ার পর সেভ করলাম এবং পেজে এসে আমি রিফ্রেশ করলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইট লোগো দেখাচ্ছে। তার মানে আমাদের কোনো কারণে ইমেজটি লোড না হলে আমাদের অবশ্যই টেক্সটটি দেখাবে, আর ইমেজটি যদি লোড হয় তাহলে আমরা ইমেজটি দেখতে পারবো। এছাড়াও এই ট্যাগটি, এই যে অল্টার ট্যাগের মধ্যে আমাদের যে বিষয়টি, আমরা যদি অল্টার ট্যাগের কথা খেয়াল করি তাহলে দেখবো এই অল্টার ট্যাগের মাধ্যমে আমাদের এই ইমেজটি গুগল SEO-তে আমাদের সাহায্য করবে। অর্থাৎ অল্টার ট্যাগে আমরা যেই লেখাটি দেবো সেটির মাধ্যমে SEO ফ্রেন্ডলি আমাদের কোন, অর্থাৎ আমাদের এই কেটা লিখে যদি কেউ গুগলে সার্চ করে তাহলে আমাদের ইমেজটি সার্চের রেজাল্টে আসবে এবং সেই সাথে আমাদের কোনো কারণে ইমেজ লোড না হলে অল্টার ট্যাগটি কাজ করবে। তো এভাবে আমরা ওয়েব পেজে ইমেজ যুক্ত করতে পারি। এবার আমরা ওয়েব পেজের মধ্যে কিভাবে লিস্ট তৈরি করতে হয় সেই বিষয়টি দেখব। লিস্টের কথা যদি আমি বলি, লিস্ট মূলত দুই প্রকারের, একটা হচ্ছে আনঅর্ডার, একটা হচ্ছে অর্ডার।
আনঅর্ডার এবং অর্ডার মানে কি, যেগুলো কোনো সিরিয়াল মেনটেন করে না, অর্থাৎ নির্দিষ্ট ধারাবাহিকতা নেই, সেই লিস্টগুলোকে ধরে এই ধরনের লিস্ট, তো এই ধরনের লিস্টকে বলা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আর অর্ডার লিস্ট কোনগুলো, যেই লিস্টগুলো একটা সিরিয়াল মেনটেন করে সেই লিস্টগুলো হচ্ছে অর্ডার লিস্ট। যেমন 1 2 3 করে হতে পারে, এ বি সি করে হতে পারে, অথবা রোমান সংখ্যায় অন্যান্য যে কোনো কিছু ভাবেই হতে পারে। এই লিস্টগুলোকে বলা হচ্ছে অর্ডার লিস্ট, এবং এর আগে যে লিস্টগুলো ধারাবাহিকতা বজায় রাখে না, অর্থাৎ কোনো সিরিয়াল থাকে না, সেই লিস্টগুলোকে বলা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো অর্ডার লিস্ট তৈরি করার জন্য আমাদের যেই ট্যাগটি ব্যবহার করতে হয় সেই ট্যাগটির নাম হচ্ছে ওএল ট্যাগ। ওএল ট্যাগ, ওএল শুরু এবং ওএল শেষ। আনঅর্ডার লিস্টের জন্য ওএল ট্যাগ তৈরি করলাম, আনঅর্ডার এখন আমরা লিস্টগুলো তৈরি করব। লিস্ট তৈরির জন্য এল আই শুরু এবং এল আই শেষ, এই এল আই শুরু এবং শেষের মাঝে আমাদের কি করতে হবে, লিস্ট তৈরি করতে হবে। তো আমি এখানে লিখলাম HTML, পরের লিস্টে আমি লিখলাম CSS, তারপরের লিস্টে লিখলাম JS, তারপরের লিস্টে লিখলাম জাভা, এবং তারপরের লিস্টে আমি লিখলাম কি লেখা যায়, তারপরের লিস্টে আমি লিখতে পারি এই এই যে আমি একটা লিস্ট তৈরি করলাম। এখন আমি ওয়েব পেজ রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের লিস্ট গুলো 1 2 3 করে দেখাচ্ছে। তো এখন কোনো কারণে যদি আমি লিস্ট গুলো আমি চাচ্ছি না যে 1 2 3 করে হোক, আমি চাচ্ছি লিস্ট গুলো আমাদের ABCD করে হোক, তো আমরা সেই ক্ষেত্রে যেটা করব, ওএল এর মধ্যে যাব, ওএল এর ওপেনিং ট্যাগ এর মধ্যে যে আমি এখানে লিখে দেব যে টাইপ, টাইপের ভিতরে আমি বলে দিলাম এ। এখন আমাদের ABCD করে হোক, আমি যদি ক্যাপিটাল লেটারে লিখতে চাই ABCD, তাহলে এখানে ক্যাপিটাল এ, তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল ABCD করে দেখাচ্ছে। আমি যদি রোমান সংখ্যায় টাইপ গুলো চাই, তাহলে আমি ছোট স্মল আই দিলে আমাদের এটি রোমান সংখ্যায় হয়ে যাবে, আমি যদি ক্যাপিটাল আই দেই তাহলে রোমান সংখ্যায় এটি হয়ে যাবে। এইভাবে আমরা ওয়েব পেজের মধ্যে লিস্ট তৈরি করতে পারি। তো পরবর্তীতে আমরা লিস্ট গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ওয়েব পেজে আমাদের মেনু তৈরির ক্ষেত্রে, এছাড়াও আমরা কোনো কিছু মেনু তৈরির ক্ষেত্রেই মূলত আমাদের লাগে, এছাড়াও আমরা যে কোনো লিস্ট তৈরি করতে গেলে ওয়েব পেজে আমাদের এই লিস্ট ট্যাগের ব্যবহার, আমাদের মেনুগুলো, আমাদের লিস্ট তৈরি আমাদের জানতে হবে, কেননা আমাদের পরবর্তী ওয়েব পেজে লিস্ট গুলো ব্যবহার করতে হবে। তো এখন আমরা যেই লিস্টটি দেখব, আমরা এখন দেখব যে কিভাবে আনঅর্ডার লিস্ট তৈরি করতে, আনঅর্ডার লিস্ট তৈরি করতে গেলে আমাদের এখানে ওএল এর পরিবর্তে জাস্ট ইউএল দিতে হবে। ওএল এর পরিবর্তে যেহেতু আমরা অর্ডার লিস্ট তৈরি করেছি ওএল দিয়েছি, আনঅর্ডার লিস্ট তৈরি করবো সেই জন্য আমি ইউএল দেব। এখন যদি আমি পেজে এসে রিপোর্ট, এই যে দেখতে পাচ্ছি আমাদের কোনো 1 2 3 4 বা ABCD করে আসতেছে না, তার মানে এই লিস্ট গুলাকে বলা হচ্ছে আনঅর্ডার লিস্ট, এই লিস্ট গুলা হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট। তাহলে ওয়েব পেজে ইমেজ ব্যবহার করার পর আমরা দেখলাম কিভাবে ওয়েব পেজে আমাদের লিস্ট ব্যবহার করতে হয়। অবশ্যই আপনারা যদি টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।